অনুষ্ঠানটা সার্থক হবে কবে জানো? যখন তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট হবে। সেদিন আমরা যারা এখানে অতিথিবৃন্দ আছি আমরা খুশি হব তোমাদের যে এখানে শিক্ষকরা আছে দীর্ঘ পাঁচ বছর থেকে তোমাদেরকে লেখাপড়া করেছে সেটাও কিন্তু ওই দিন সার্থকতা আসবে। পাশাপাশি তোমাদের যে বাবা মা, বাবা মা আজকে 15 বছর 16 বছর থেকে তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা স্কুল থেকে যাও একটা করে পাহারা ধরো, আজকে কলম লিখবে, কালকে খাতা লিখবে, তারপর দিন স্কুল ড্রেস লাগবে, তারপর দিন স্যান্ডেল লাগবে, তাই না? তোমাদের বাবা মা অনেক কষ্ট করে হলো তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। তোমাদের বাবা মা যাতে কষ্ট না পায় এই জন্য তোমাদেরকে ভালো করে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা কিন্তু বাকি এই 10-15 দিন ভালো করে পড়লে কিন্তু পরীক্ষা ভালো হবে না। এখন শুধু রিভাইজের সময়, এই সময়টুকু আপনারা শুধু সবসময় পড়া করবেন না, এই সময়টুকু আপনাদেরকে খাওয়াটা সঠিক টাইমে খেতে হবে, লেখাপড়াটা সঠিক টাইমে করতে হবে। আমার বাচ্চাগুলি সরকারকে বিপুল ভোট দিয়েছেন এবং উনি তারা তৃতীয়বারের মেয়াদে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে সকলকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো। আপনারা কি জানেন এমপি সাহেব এখন কি মর্যাদা পাইছে? উনি কিন্তু আমরা বলছিলাম না এবার এমপি যদি এবার এমপি হয় তাহলে উনি মন্ত্রী হবে, এটা বলছিলাম না? উনি মন্ত্রী হয় নাই কিন্তু মন্ত্রীর চেয়ে বড় জায়গায় গেছে, উনি স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। এটা কিন্তু আমাদের ডিমরার জন্য একটা অনেক বড় গর্ব। তো যাই হোক, সামনে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আপনারা সকলে আমার সাথে থাকবেন?